ওরা বসে আছে, এটা আমার কাছে মানবিক দিক থেকে একটুখানি নিঃসন্দেহে আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। কিন্তু হৃদয়কে স্পর্শ করলে কী হবে ওরা নিজেরাও জানে না যে ওরা কী চায়। প্রথম কথা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে যোগ্যতাকে আর মেধাকে বিসর্জন দিয়ে তো চাকরি করা যায় না। এই নিয়ে আমি অন্তত চারবার আমার স্তরে সরকারের হয়ে মানবিক দৃষ্টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, এবং আজও তারা যখন পাওয়ার মাধ্যমে খবর পাঠিয়েছিলেন যে আমরা আসবো, ঠিক আছে, আমার অন্য জায়গায় কাজ ছিল, তা সত্ত্বেও ওরা কয়েকটি বিষয় তুলেছিল যার আইনত কোনো স্যাংশন নেই, সংশোধন করা ছাড়া এইসব হয় না। আগের দিন ওরা বেশ কয়েকটি অভিযোগের কথা বলেছিল, আমি বলেছিলাম ডিপার্টমেন্ট তো এটা দেখে না, এটা এসএসসি দেখে, এসএসসির সঙ্গে কথা বলে, ডিপার্টমেন্টের সাথে কথা বলে তারপর আমি তোমাদের সাথে কথা বলবো।